হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরার দিকে পার্ট 10। পার্ট 10 শেষ হলে ত্রিপুরা থেকে মোট 200টা কোশ্চেন শেষ হবে। তো যেগুলি আপকামিং টিপিএসসি কম্বাইন এবং টিসিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া বিভিন্ন জেআরবিটি বলো, বিভিন্ন স্টেট এক্সাম বলো, সেগুলির জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি সবার কাছে একটা অনুরোধ করব, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, দেখলে বলতে পারবে যে তোমরা ত্রিপুরা থেকে কটা কোশ্চেন জানো। ঠিক আছে, আর না জানলে তোমরা এখান থেকে জেনে নিতে পারবে। তো চলো দেরি না করে আজকে শুরু করি আমরা। আমাদের প্রথম কোশ্চেন হলো, হুইচ কিং অফ ত্রিপুরা, ত্রিপুরার কোন রাজা রবীন্দ্রনাথকে ভারত ভাস্কর হিসাবে ভূষিত করেন? অপশান এ হলো বীরবিক্রম কিশোরমাণিক্য, অপশন বি বীরচন্দ্রমাণিক্য, অপশন সি রাধাকিশোরমাণিক্য, অপশন ডি নানবদিস। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, বীরবিক্রম কিশোরমাণিক্য। হোয়েন ওয়াজ ইট স্টার্টেড দ্য ইউজ ত্রিপুরা সরকার ইন প্লেস অফ ত্রিপুরা দরবার? অপশন এ হলো 1941, অপশন বি 1946, অপশন সি 1945, অপশন ডি 1943। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, 1941। নেক্সট, ককবরক ল্যাঙ্গুয়েজ যেটা রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যাজ অন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট ইন হুইচ ইয়ার? ঠিক আছে, অপশন এ হলো 1979, 1949, 1989, 1999। তো এটার সঠিক অ্যান্সার হলো অপশন এ, 1979। ঠিক আছে, হু ট্রান্সফার দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা ফ্রম ওল্ড আগরতলা টু প্রেজেন্ট আগরতলা? ঠিক আছে, এখন যে আগরতলা ক্যাপিটাল কে করে? অপশন এ হলো কৃষ্ণ কিশোরমাণিক্য, অপশন বি গোবিন্দমাণিক্য, অপশন সি কৃষ্ণমাণিক্য, অপশন ডি রাধাকিশোরমাণিক্য। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, কৃষ্ণ কিশোরমাণিক্য, মহারাজা কৃষ্ণ কিশোরমাণিক্য। ঠিক আছে, হু স্টপ দ্য তিতুন সিস্টেম ত্রিপুরা থেকে, কে অ্যাবলিস্ট করে তিতুন সিস্টেম? অপশান এ হলো বীরচন্দ্রমাণিক্য, অপশান বি গোবিন্দমাণিক্য, অপশান সি কৃষ্ণমাণিক্য, অপশান ডি রাধাকিশোরমাণিক্য। তো এটা কে করে? এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, বীরচন্দ্রমাণিক্য। নেক্সট, অ্যামং দ্য ত্রিপুরা কিংস হু ওয়াজ ইনভাইটেড বাই দ্য ইউএস প্রেসিডেন্ট রুজভেল্ট? তো অপশান এ হলো বীরচন্দ্রমাণিক্য, অপশান বি বীরবিক্রম কিশোরমাণিক্য, অপশান সি রাধাকিশোরমাণিক্য, অপশান ডি গোবিন্দমাণিক্য। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান বি, বীরবিক্রম কিশোরমাণিক্য। নেক্সট, হুম হ্যাড কিং বীরবিক্রম কিশোরমাণিক্য অ্যাপয়েন্টেড অ্যাজ ত্রিপুরা রিপ্রেজেন্টেটিভ টু দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? অপশান এ হলো বঙ্কিম বিহারি দেববর্মন, অপশান বি গিরিজা শঙ্কর গুহ, অপশান সি ব্রজেন্দ্র কিশোর দেববর্মা, অপশান ডি নানবদিস। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান বি, গিরিজা শঙ্কর গুহ। নেক্সট, রবীন্দ্রনাথ ট্যাগর কেম টু ত্রিপুরা ফর দ্য ফার্স্ট টাইম ইন হুইচ ইয়ার? অপশান হলো 1901, অপশান বি হলো 1900 সালে, অপশান সি 1923 সালে, অপশান ডি 1912। তো এটার সঠিক অ্যান্সার হলো অপশান বি, 1900 সালে ফার্স্ট টাইম ত্রিপুরাতে ভিজিট করেন। হাউ মেনি টাইম রবীন্দ্রনাথ ট্যাগর ভিজিটেড ইন ত্রিপুরা? অপশান হো 6 টাইমস, অপশান বি 7 টাইমস, অপশান সি 5 টাইমস, অপশান ডি 4 টাইমস। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান বি, 7 টাইমস, মানে 7 বার ত্রিপুরাতে আসেন রবীন্দ্রনাথ ট্যাগর। ইন হুইচ ইয়ার রবীন্দ্রনাথ ট্যাগর হিজ লাস্ট ভিজিট ইন ত্রিপুরা? তো অপশান এ হলো 1919, অপশান বি হলো 1926, অপশান সি 1923,
অপশন ডি 1901। তো এটার সঠিক অ্যান্সার হলো অপশন বি 1926। 1926 সালে তিনি লাস্ট ত্রিপুরাতে আসেন। হু ওয়াজ দ্য কিং অফ ত্রিপুরা অ্যাট দ্য টাইম অফ সিপাহি মার্টিনি? তো এটা অপশন এ হলো মহারাজা রাধাকিশোর মাণিক্য, অপশন বি হলো মহারাজা বীরচন্দ্র মাণিক্য, অপশন সি হলো মহারাজা ঈশানচন্দ্র মাণিক্য, অপশন ডি হলো মহারাজা গোবিন্দ মাণিক্য। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন সি মহারাজা ঈশানচন্দ্র মাণিক্য। হু ওয়াজ দ্য লিড জমাতিয়া বিদ্রোহ? জমাতিয়া বিদ্রোহ হয়েছিল ত্রিপুরাতে, তো এটার কে লিডার ছিল? অক হিরাই, অপশন হলো অক হিরাই, বি হলো রাংখাল, সি হলো পরীক্ষিত, ডি হলো চন্দ্র। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন সি পরীক্ষিত জমাতিয়া। ঠিক আছে, নাম্বার অফ কিংস মেনশনড ইন রাজমালা, রাজমালা অপশন এ হলো 182 জন, অপশন বি 172 জন, অপশন সি 179 জন, অপশন ডি 180 জন। তো ওটার সঠিক অ্যান্সার হলো অপশন সি 179, 179 জন। ঠিক আছে, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য কুকি বিদ্রোহ? অপশন হলো রাংখাল, অপশন বি পরীক্ষিত, অপশন সি রতন পুইয়া, অপশন ডি নানব দিস। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন সি রতন পুইয়া। আগরতলা মিউনিসিপ্যাল এস্টাবলিশ ডিউরিং হুইচ কিং অফ ত্রিপুরা? অপশন এ হলো বীর বিক্রম কিশোর মাণিক্য, অপশন বি রাধা কিশোর মাণিক্য, অপশন সি বীরচন্দ্র মাণিক্য, অপশন ডি নান অফ দিস। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন সি বীরচন্দ্র মাণিক্য। হুইচ বিদ্রোহ অকার্ড ইন ত্রিপুরা অ্যাট এ টাইম ওয়ার্ল্ড ওয়ার টু? অপশন এ হলো ত্রিপুরা রিভোল্ট, অপশন বি কুকি রিভোল্ট, অপশন সি জমাতিয়া রিভোল্ট, অপশন ডি রিয়াং রিভোল্ট। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন ডি রিয়াং রিভোল্ট। ফার্স্ট পলিটিক্যাল এজেন্ট অফ ত্রিপুরা? অপশন এ হলো মিস্টার ভেরেলস্ট, অপশন বি ইএস স্যান্ডিস, অপশন সি AWB পাওয়ার, অপশন ডি নান অফ দিস। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন সি AWB পাওয়ার। ডি ফ্যাক্টো কিং অফ ত্রিপুরা? অপশন এ বীর বিক্রম কিশোর মাণিক্য, অপশন বি রাধা কিশোর মাণিক্য, অপশন সি গোবিন্দ মাণিক্য, অপশন ডি বীরচন্দ্র মাণিক্য। তো এটা সঠিক অ্যান্সার হলো বীরচন্দ্র মাণিক্য। হাউ মেনি টাইমস প্রেসিডেন্ট রুল হ্যাজ বিন ইম্পোস্ট ইন দ্য স্টেট অফ ত্রিপুরা টিল 2023? অপশন ই হলো 5, অপশন বি 4, অপশন সি 2, অপশন ডি 3। তো এটা সঠিক অ্যান্সার হলো ডি অপশন ডি 3 টাইমস। ঠিক আছে, স্টেট ফিশ অফ ত্রিপুরা? অপশন হলো হিলসা, অপশন বি রুই, অপশন সি কাতলা, অপশন ডি পাবদা। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন ডি পাবদা, বাটার ক্যাটফিশ যাকে বলে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। তো তোমরা এটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।